চায় পে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোধপুরে পুরো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি চেকপোস্ট তুলে নেওয়ার ঘোষণা সম্পর্কেও সরব হন তিনি সোদপুরে ট্রাফিক মোড়ে চায়ে পেয়ে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে পথ মানুষ ও এলাকাবাসীর সাথে কথা বলেন তিনি পাশাপাশি এদিন রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ ঘোষ তিনি দাবি করেন রাজ্য সরকার নির্বাচনে যেতে ভয় পাচ্ছে সে কারণেই পৌরসভাগুলিতে প্রশাসক বসিয়ে কাজ চালানোর চেষ্টা করছেন তারা বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কৃষিপণ্য রফতানির ক্ষেত্রে রাজ্যের সমস্ত চেকপোস্ট তুলে নেওয়া হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন চেকপোস্টগুলি থেকে কাটমানি তুলতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত সরকারের তবে দিলীপ ঘোষ এও বলেন এবার থেকে কৃষিপণ্য সহজেই মানুষের হাতে পৌঁছে যাবে যেমন পুরসভার মেয়াদ শেষ পর নির্বাচন না করে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে আর অসুরক্ষিত করে হরণ করে শাসন চালানো হচ্ছে তাতে মানুষ ক্ষুব্ধ আমরা চাই নির্বাচন হোক মানুষের নিজের মতো করে সরকার বোর্ড গঠন করার অধিকার দেওয়া হোক যেমন এক্সপায়ারি হয়েছে পুরসভার টিএমসিও যদি এক্সপায়ারি হয়ে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এক্সপায়ারি হয়ে যাচ্ছেন কিন্তু সেটা স্বীকার করতে চাইছেন না ব্যুরো রিপোর্ট নিউজ